আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ইলাস্ট্রেটরের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো শেপার টুল নিয়ে। তো শেপার টুল, তার পাশাপাশি এখানে আরো অনেকগুলো টুল আছে, যে টুলগুলো আমরা আজকে দেখবো এবং এই টুলগুলো দিয়ে আমরা কি কাজে ব্যবহার করতে পারি, আমাদের কি কি কাজে হেল্প করতে পারে, সে বিষয়গুলো আমরা আজকে দেখবো। তো শেপার টুলটা এখানে খেয়াল করেন, আমাদের যে শেপ টুল আছে, শেপ টুলের ঠিক নিচে যে টুলটা আছে এখানে, আমি যদি একটু ক্লিক করে ধরে রাখি এখানে, তাহলে আমরা দেখতে পারবো যে এই শেপার টুলের সাথে আরো অনেকগুলো টুল আছে। আপনাদের যাদের সিসি 2015 থেকে যারা ইউজ করছেন, তারা এই শেপার টুলটা পাবেন। এর আগের ভাষণগুলো তো হয়তো শেপার টুলটা নাই, আমার সঠিক মনে নাই, বাট হচ্ছে সিসি 2018, 19, 17 এগুলোর মধ্যে এই টুলটা পাবেন। আচ্ছা, তো শেপার টুল অ্যাকচুয়ালি এখানে কি কাজ করতেছে? শেপার টুলটা যদিও আমাদের ওইভাবে আমাদের মানে প্রয়োজন নাই, শেপার টুল দিয়ে আমরা যে কাজগুলো করতে পারি সেগুলো আমরা হচ্ছে অলরেডি শেপ টুল দিয়েই করতে পারি। সো যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা হচ্ছে এটাকে ইউজ করতে পারেন। লাইক হচ্ছে আমরা যদি শেপ টুলে যাই, শেপ টুল আমরা দেখতে পাবো এখানে আমাদের অনেকগুলো শেপ আছে, যে শেপগুলো নিতে গেলে আমরা জাস্ট এইভাবে টান দিয়ে কিন্তু আমরা শেপ নিতে পারি। ওকে, বাট শেপার টুল এখানে কি করতেছে, অটোমেটিকলি আপনাকে একটা শেপ তৈরি করে দিবে। লাইক হচ্ছে আমরা যে খাতায় বা ফ্রি হ্যান্ড আমরা যদি কোনো কিছু কোনো একটা সার্কেল তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমরা একুরেট সার্কেলটা তৈরি করতে পারি না, অথবা একুরেট একটা রেক্টেঙ্গেল অথবা একটা স্কোয়ার আমরা কিন্তু তৈরি করতে পারি না। বাট এখানে অ্যাকচুয়ালি ওইরকম ভাবে টুলটা কাজ করতেছে। আপনার যদি ধরেন একটা স্কোয়ার দরকার, তাহলে আপনি জাস্ট এভাবে এভাবে রাফলি আপনি কাছাকাছি যদি ক্রিয়েট করেন, তাহলে দেখেন একটা স্কোয়ার তৈরি হয়ে যাবে, একটা শেপ তৈরি হবে আর কি। সো আপনি যদি এভাবে একটা শেপ তৈরি করতে চান, যেটাকে আমরা সামান্তরিক হিসেবে চিনি, সো এভাবে যদি একটা শেপ তৈরি করতে চান, তাহলে দেখেন এইভাবে একটা শেপ তৈরি হয়ে যাবে। আপনি যদি চান একটা ত্রিভুজ বা আপনার হচ্ছে ট্রায়াঙ্গেল তৈরি করবেন, তাহলে এভাবে যদি দেন, তাহলে এভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাবে। আপনি যদি এইভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে চান, এইভাবে তৈরি হয়ে যাবে, রাইট? দেন আপনি যদি চান যে একটা সার্কেল টাইপ তৈরি করবেন, একটা সার্কেল শেপ তৈরি করবেন, তাহলে জাস্ট কাছাকাছি একটা সার্কেল আপনি এভাবে জাস্ট এভাবে আপনি সার্কেল তৈরি করেন, একটা সার্কেল তৈরি হয়ে যাবে। ওকে, তো এই শেপার টুলটা অ্যাকচুয়ালি এটাই যে আপনি ফ্রি হ্যান্ডে আপনি যদি কোনো কিছু তৈরি করতে চান, যে একটা সার্কেল টাইপ, একটা হচ্ছে আপনার স্কোয়ার ট্রায়াঙ্গেল, এই টাইপের শেপগুলো তৈরি করতে চান, তাহলে আপনি শেপার টুলটাকে ইউজ করতে পারেন। এটা আমার তেমন দরকার নাই, বিকজ এটা আমরা হচ্ছে শেপ টুল দিয়ে করে ফেলতে পারি, সো আমাদের এটা অতটা দরকার নেই। বাট আপনি এখানে দেখে নিলেন যে টুলটা কিভাবে ব্যবহার করতে পারবেন। তারপর এখানে একটু খেয়াল করেন যে পেন্সিল টুল একটা অপশন আছে, টুল আছে। সো পেন্সিল টুল অ্যাকচুয়ালি কিভাবে ব্যবহার করতে পারি, পেন্সিল টুলটা অনেকটা হচ্ছে আমাদের ব্রাশ টুলের মতো। সো পেন্সিল টুল দিয়ে আমরা এখানে ফ্রি হ্যান্ডে কোনো কিছু পেন্সিল করতে পারি। দেখেন পেন্সিল দিয়ে নর্মালি যা যেটা করতে হয় আমরা এইভাবে করতে পারি, আপনি চাইলে এভাবে জাস্ট লিখতেও পারেন এভাবে। ওকে, এভাবে লিখতেও পারেন। এখন এই পেন্সিল টুলটা অ্যাকচুয়ালি স্পেশালি কোথায় ইউজ হয়, স্পেশালি হচ্ছে আপনি যখন সবগুলো টুল শিখে যাবেন এবং হচ্ছে আপনি ইলাস্ট্রেটর আর অ্যাডভান্স বিষয়গুলো শিখবেন, তখন পেন্সিল টুলটা অনেক সময় আপনার কাজে লাগবে। যেটা হচ্ছে আপনার পোর্ট্রেট করার জন্য, আমরা যখন হচ্ছে পোর্ট্রেট করি, আমি বেসিক্যালি পোর্ট্রেটটা আমি করি না, আর রিজন হচ্ছে ইমেজ ইমেজ কোনো কিছু ইমেজ আঁকা বা এই বিষয়গুলো আমি নিজে থেকে কখনো করি না বা করার চেষ্টাও করি নাই। তো সেটা হচ্ছে যে আপনি কোন একটা কিছু তৈরি করলেন, লাইক দ্যাট এভাবে একটা কিছু তৈরি করলেন, তৈরি করার পর বা আপনি যখন পোর্ট্রেট করবেন, পোর্ট্রেট করলে দেখা যায় আপনার সে চুলগুলোকে আপনি পারফেক্টলি আনার জন্য আপনার এই পেন্সিল টুলটাকে ইউজ করতে পারেন। ওকে, লাইক হচ্ছে এভাবে আপনি একটা ইমেজ, লাইক আমি দেখাই দিচ্ছি এখান থেকে, জাস্ট এভাবে একটা কিছু নিয়ে ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমার মা চুলটা, চুলের ইয়াটা। সো আপনি এখান থেকে এইভাবে, হ্যাঁ এভাবে আপনি এভাবে চুলগুলোকে এভাবে নিতে পারেন। হ্যাঁ, এভাবে। সো এটা বেসিক্যালি যারা হচ্ছে পোর্ট্রেট করবে, সো তাদের এটা লাগবে, এটা আমাদের আমি দেখাবো না, আর এটা আমাদের দরকার নেই, যেহেতু আমি পোর্ট্রেট আপনাদেরকে দেখাবো না। ওকে, সো পোর্ট্রেট আমি নিজে পছন্দ করি না, আমি দেখাবো না এটা। সো যাই হোক, এটা এইভাবে হচ্ছে পেন্সিল টুলটাকে ইউজ করতে পারবেন, তবে এটা খুব একটা ইউজফুল টুল না আমাদের। বেসিক্যালি আমরা যে প্রজেক্ট বেস কাজগুলো করব, সেজন্য এটা আমাদের অতটা দরকার নেই। আচ্ছা,
তারপর হচ্ছে কিনা স্মুথ টুল, স্মুথ টুলটা আমাদের দরকার লাগে, বিকজ হচ্ছে আমরা যখন পেন টুল দিয়ে কোনো কিছু করি, কোনো কিছু ড্র করতে চাই, হ্যাঁ সেক্ষেত্রে আমার যে পাথগুলো তৈরি হয় সে পাথগুলো দেখা যায় মডিফাই করার জন্য অ্যাকচুয়ালি এই স্মুথ টুলটা দরকার হইতে পারে। লাইক হচ্ছে আমি এখান থেকে ধরেন পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে আমি লাইক জাস্ট হচ্ছে এইভাবে আমি কোনো একটা কিছু পাথ করলাম। হ্যাঁ একটা জিনিস দেখেন, আমি এখানে পাথ করতেছি এবং হচ্ছে এই জায়গাটায় আমি একটু কর্নার রাখবো, এইভাবে কর্নার রাখলাম, তারপর হচ্ছে এইভাবে আমি একটু রাউন্ড করে এইভাবে করে আমি জাস্ট এখানে একটা শেপ তৈরি করলাম। ওকে এখন এই শেপটা আমি ধরে এখান থেকে একটু ফিল করে দিই, স্ট্রোকটাকে অফ করে দিই, তাহলে এখানে যে বিষয়টা দেখবেন যে আমার এই যে শেপটা আছে একটু বড় করে নিই, এই শেপের মধ্যে এখানে কর্নার আছে, এই জায়গাটা কর্নার আছে, তারপরে দেখেন এই জায়গাটা একটু কেমন যেন কর্নারের মতো আছে। সো স্মুথ টুল কি করতেছে, পাতের মধ্যে যদি এরকম কোন জায়গায় কর্নার বা উচ্চনিচা থাকে সেগুলোকে স্মুথ টুল দিয়ে আপনি চাইলে স্মুথ করে নিতে পারেন, যেটা আপনার অনেক কাজে লাগবে, বিশেষ করে আপনি লোগো ডিজাইন করতে গেলে, হ্যাঁ এই টাইপের ডিজাইন গুলো করতে গেলে আপনাকে স্মুথ টুলটা অনেক ব্যবহার হবে। সো আমি এটা সিলেক্ট করে, সিলেক্ট করার পর চলে যাবো এখান থেকে স্মুথ টুলে, স্মুথ টুলে যাওয়ার পর আমি একটু বড় করে নিচ্ছি, এটা কিভাবে কাজ করতে হয় আমি দেখি, আমি স্পেস চেপে এটাকে সরাচ্ছি, দেখেন এই জায়গাটা দেখেন একটু খেয়াল করেন একটু কর্নারের মতো আছে। সো আমি এখানে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে ধরে একটু এভাবে টান দিব, তাহলে দেখেন আমার এই জায়গাটা স্মুথ হয়ে গেছে এবং আরো কিছু অ্যাঙ্কর পয়েন্ট এখানে চলে আসছে। সো আমি এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিই এবং বাইরে এটা ক্লিক করি, তাহলে দেখেন আমার এই জায়গাটা কিন্তু আর আপনার কর্নার নাই, লাইক হচ্ছে এই জায়গাটা আমার কর্নার আছে। সো আমি যদি এটাকে একটু স্মুথ করতে চাই, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চলে যাচ্ছি আমি এখান থেকে স্মুথ চলে, যে আমি এই জায়গাটা ধরে আমি এইভাবে টান দিব, তাহলে দেখেন আমার এই জায়গাটা আস্তে আস্তে কর্নার স্মুথ হয়ে যাবে। আমি এখান থেকে এটার সাথে মিলাই দিলাম এবং আমি এখান থেকে এটাকে মিলাই দেব, তাহলে দেখেন ওকে ওকে। সো দেখেন আমার এই কর্নার ছিল কিন্তু এটা আমার এখানে স্মুথ হয়ে গেল বা রাউন্ড হয়ে গেল। সো এইভাবে আপনার স্মুথ টুলটাকে ব্যবহার করবেন, এটা বিভিন্ন কাজে আপনার ব্যবহার লাগবে। আমি জাস্ট এটার বেসিক ব্যবহারটা দেখালাম যে হ্যাঁ এইভাবে আপনি চাইলে এই টুলটাকে ব্যবহার করতে পারবেন। তারপর আমরা এখানে যাবো হচ্ছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুলটা আমাদের তেমন একটা ইউজ হয় না অ্যাকচুয়ালি, তারপর আমি দেখাই দিচ্ছি পাথ ইরেজার টুলটা কিভাবে কাজ করবে। আপনি লাইক হচ্ছে এখান থেকে একটা আপনি শেপ নিলেন, এভাবে শেপ নিয়ে এখন আমরা পাথ কোনটা, পাথ আপনারা অবশ্যই চিনেন যে একটা শেপ ভেক্টর শেপ যখন তৈরি হয় সেটার মধ্যে অবশ্যই আপনার অ্যাঙ্কর পয়েন্ট থাকবে এবং হচ্ছে পাথের সমন্বয় অ্যাকচুয়ালি তৈরি হয়। তাহলে আপনার যদি কখনো এমন প্রয়োজন হয় যে আমি এটার পাথটাকে কেটে দিব বা পাথটাকে ইরেজ করব, তাহলে আপনি কিভাবে করতে পারেন, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চলে যাব আমি এখান থেকে পাথ ইরেজার টুল এবং আমি হচ্ছে এই পাথের মধ্যে জাস্ট হচ্ছে এখান থেকে একটা টান দিব, তাহলে দেখেন আমার পাথ এখানে ডিলিট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে এখানে পাথটা ডিলিট হয়ে গেছে। আমি যদি আর একটু বোঝানোর চেষ্টা করি, আমি এটাকে জাস্ট একটা সিলেক্ট করে নিলাম, তারপর আমি এখান থেকে ফিলটাকে অফ করে দিলাম, অফ করে দিলে দেখেন আমি এখন বাহিরে একটা সিলেকশন টুলে গেলাম, বাহিরে একটা ক্লিক করলাম, আমার কিন্তু এটা নাই, বাট আমার কিন্তু পার্টটা ঠিকই আছে। আমি এটা সিলেক্ট করলাম বাইরে থেকে টান দিয়ে, তাহলে দেখেন আমরা এখানে একটা এরিয়া দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় পার্ট, এটাই হচ্ছে আমাদের পার্ট। এই পার্টটাকে ইরেজ করতে গেলে আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে ইরেজার টুলটাকে সিলেক্ট করতে পারি, পাথ ইরেজার, আমি চাচ্ছি এখান থেকে এটাকে একটু কেটে দেবো, তাহলে দেখেন এটা এখান থেকে এটা আমার কেটে গেল, রাইট। দেন আমি এখান থেকে যদি কাটতে চাই কাটবে, এখান থেকে কাটতে চাই কাটবে, এখান থেকে কাটতে চাই কেটে যাবে, ওকে। এভাবে আমরা পাথ ইরেজার টুলটাকে ব্যবহার করতে পারি, ওকে। সো কন্ট্রোল জেড দিলাম আমি, আমি এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সো পাথ ইরেজার টুলটা আপনারা দেখলেন, তারপর হচ্ছে এখানে আর একটা যে টুল আছে এটা জয়েন্ট টুল। জয়েন্ট টুলটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, লাইক হচ্ছে আমরা দেখেছিলাম যে আমরা যখন পাথ তৈরি করি, কখন আমরা পাথ তৈরি করতে গেলে ওপেন পাথ করি অথবা ক্লোজ পাথ তৈরি করি। সো ওপেন পাথ ক্লোজ পাথ কি এটা আমরা প্রিভিয়াস ক্লাসে বলছি। সো যেমন আমি এখান থেকে আমি ফিলটাকে অফ করে দিই, ফিলটাকে অফ করে দিই, আমি পেন টুল থেকে এভাবে আমি একটা কিছু ড্র করি। সো এই যে আমরা ড্র করতেছি এটা কিন্তু পাথ তৈরি হচ্ছে, ওকে। সো আমি যদি এই এটাকে ড্রটাকে আমি এই জায়গায় এনে মিলাই দিই, আর যেখান থেকে শুরু করছে সেখানে এসে যদি মিলাই দিই, তাহলে এটা হবে একটা ক্লোজ পাথ, ওকে। এই পাথটা আমার ক্লোজ হয়ে গেল। বাট আমি যদি এখান থেকে আমি পেন টুল আবার গেলাম, এখান থেকে আমি একটা এভাবে কার্ভ তৈরি করলাম, দেন এখান থেকে নিলাম এবং এখানে এসে আমি এটাকে মিলাই দিলাম না, এটাকে অল্প কেটে দিলাম, এই পাথটাকে আর মিলাইলাম না, না মিলে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি পাথটাকে, অর্থাৎ স্কেপ চেপে আমি এটাকে রিমুভ মানে ক্লোজ করছি। তাহলে দেখেন আমার এখানে এই জায়গা থেকে এই জায়গাটা একটা গ্যাপ আছে, অর্থাৎ
পেন টুল দিয়ে আমরা যখন কোনো কিছু তৈরি করব, আমি যে পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি তৈরি করব ওই পয়েন্টে গিয়ে আমার আবার মিলাই দিতে হবে, তাহলে সেটা হবে আমার ক্লোজ পাথ। বা যতক্ষণ পর্যন্ত আমি এটাকে না মিলাবো সেটা হবে আমার ওপেন পাথ। ওকে, সো এখন এটা দেখেন, আমি যদি এটাকে ফিল করি তাহলে আমাকে তো ঠিকই ফিল হচ্ছে, বাট এখান থেকে এতটুকু পরিমাণ কিন্তু পাথ এখানে নাই। আর আমি যদি এটাকে ধরে ফিল করে দিই তাহলে দেখেন এটা পরিপূর্ণ একটা পাথ এবং পরিপূর্ণ একটা সার্কেল আমরা এখানে পাচ্ছি। বাট এই জায়গাটা কিন্তু দেখেন এখান থেকে এ পর্যন্ত আমার এখানে পাথ নাই। সো এটা যদি কখনো আপনার প্রয়োজন হয়, এরকম আপনি নিয়ে ফেলছেন বা এরকম দরকার লাগে যে এই আপনি ওপেন পাথ এখানে আছে যেটাকে আপনি ক্লোজ করতে চাচ্ছেন, আপনি চাইলে আবার পেন টুলে যে এখান থেকে আবার শুরু করে এখান থেকে শুরু করে দেন হচ্ছে আবার আপনি এখান থেকে টানতে পারেন। ওকে, এভাবে আপনি আবার টানতে পারেন। কিন্তু আপনি যদি চান যে এবার টানার দরকার নেই, আপনি যে পর্যন্ত করছেন এখান থেকে এটাকে মিলিয়ে দিতে চাচ্ছেন, তাহলে এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি চলে যান এখান থেকে, যে টুলটা আছে আমাদের জয়েন্ট টুল, এটা সিলেক্ট করেন, এটাকে এখান থেকে ধরে আপনি এই জায়গায় এসে এটাকে মিলিয়ে দেন। ওকে, আমরা একটা আবার সিলেক্ট করি, এখানে একটা স্ট্রোক দিলাম। ওকে, এখন আমরা চলে যাচ্ছি এখানে জয়েন্ট টুল, এখান থেকে টান দিয়ে এখানে এসে মিলিয়ে দিই। আচ্ছা, আমরা এখান থেকে ব্রাশ টুলে যাই, ব্রাশ টুল থেকে একটা নিই, আমি এখান থেকে জাস্ট এভাবে এভাবে একটা আমি ব্রাশ নিলাম। এখন আমি চাচ্ছি এখানে জয়েন করা দিই, এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে জয়েন টুলে যাই, এখান থেকে টান দিয়ে এটা মিলে যাবে, ঠিক আছে। আর এটা ক্ষেত্রে দেখি এখন কাজ হয় কিনা, আমি এখানে গেলাম, এখান থেকে ধরে আমি এখানে এসে মিলাই দিব। আচ্ছা, এটা যদি এইভাবে না মিলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দেন তাহলে এটা মিলে যাবে। ওকে, পাতের ক্ষেত্রে, সো যাই হোক, এখানে আমরা দেখলাম যে পাতের রিজার্ট টুলটা জয়েন্ট টুলটা কি কাজ করতেছে। আপনার হচ্ছে এটাও একটা পাত, কিন্তু এখানেও পাত আছে, সো এখান থেকে আপনি এটাকে জয়েন করে দিতে পারেন। এটার সময় কাজ হয়, হয়তো সফটওয়্যার প্রবলেমের কারণে হয় নাই বা কোনো একটা কিছু, বাট এটা যদি আপনি জয়েন করতে চান কিবোর্ড থেকে কন্ট্রোল জে যদি প্রেস করেন তাহলে এটা জয়েন হয়ে গেল। সো আশা করি আপনারা এই টুলগুলো শিখতে পারলেন, এগুলো ভেরি বেসিক টুল, এগুলো আমাদের খুব একটা বেশি প্রয়োজন হয় না আমাদের ডিজাইন করতে গেলে। বাট টুলগুলো আপনারা জেনে রাখলেন যে এখানে শেপার টুল আছে, পাতের রেজার টুল আছে, জয়েন্ট টুল আছে, হ্যাঁ এই টুলগুলো, স্মুথ টুল আছে, এই টুলগুলো আপনারা জানলেন। সো আশা করি আপনি ক্লাসটি বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম জানিয়ে আমি আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।